তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো টুকটুকের আপডেট দিতে এসেছি। টুকটুক এখন আগের থেকে অনেক অনেক ভালো আছে। তো গতকাল ও স্কুল গিয়েছিল, আর আগামীকাল রথযাত্রা। তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কি বলি বলো তো, গতকাল যে স্কুলে গেছিলো, তো সেখানে রথের জন্য একটা ছোট্ট উদযাপন হয়েছে রথযাত্রা উপলক্ষে। তো সেটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে একটা কথা বলি, যে টুকটুকের এখন জ্বরটা মানে পুরোপুরি রিমুভ হয়ে গেছে, আর জ্বরটা নেই বলতে গেলে। আর ও এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। তো তোমাদের প্রেয়ার বলো, ভালোবাসা বলো, অনেকটাই ওর কাজে লেগেছে আমি তো মনে করি। কারণ ওষুধ তো আছেই, ডাক্তার ওষুধ তো আছেই, কিন্তু কিছু কিছু হয় না, মানুষের ভালোবাসা প্রার্থনা এইগুলোতে অনেক কাজে দেয়। তো সেটাই হয়তো ওর ক্ষেত্রে কাজে দিয়েছে। তো যাই হোক, এখন ম্যাডাম ঘুমোচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই গতকাল ওদের স্কুলে কি কি করা হয়েছিল। তো চলো বন্ধুরা, মেয়েটা আমার অনেকদিন জ্বরে ভোগার পর অনেকদিন বাদে স্কুলে এলো। তো বৃহস্পতিবার দিন থেকে ওকে আমি স্কুলে পাঠাচ্ছি। তো আজকে শুক্রবার, তো এখন আমি ওকে নিতে এসেছি। আর এই দেখো, স্কুলের গেটে জগন্নাথ দেবকে সাজিয়ে একটা রথ সাজানো হয়েছে। যেহেতু রবিবার দিন রথযাত্রা, তো সেদিন তো স্কুল ছুটি, তার জন্যই এটা অ্যাডভান্স, মানে শুক্রবার দিন একটা স্কুলে ছোট্ট করে রথযাত্রা উদযাপন করা হয়েছে। তো কিছুই না, তেমন একটা রথ সাজিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে মালা মিষ্টি দিয়ে খুব সুন্দর করে রথটা সাজিয়ে প্রত্যেকটা বাচ্চাকে একটু একটু করে রথটা টানতে হবে। তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা বাচ্চাকে বের করা হচ্ছে। আর সব থেকে খারাপ এটাই লাগছিল যে যেখানটা রথ টানার কথা ছিল, মানে মাঠটাতে, ওই মাঠটাতে প্রচুর জল, মানে জল ছিল বলেই সেদিনকে মাঠটাতে আর রথ টানা হয়নি। সেটা ব্যবস্থা করা হয়েছিল রাস্তার মধ্যে। তো স্কুল থেকে বেরিয়ে রাস্তার একটা সাইডে রথটা রাখা হয়েছিল। আর যেহেতু রাস্তায় মানে জায়গাটা খুব জ্যাম হয়ে যায় গার্জেনদের ভিড়ে, ওই জন্যই সেদিনকে দুটো করে বাচ্চা ছাড়ছিল। আর সেই দুটো করে বাচ্চা গিয়ে রথ ট্রেনে আবার যে যার বাড়ি, মানে ওখানে কোনো মতেই দাঁড়াতে দিচ্ছে না। তো আমারও যেহেতু অ্যাস্টার সেদিনকে গ্রুপের বাচ্চাদের আগে ছেড়েছে, তো অনেকগুলো বাচ্চাই তখন বেরিয়ে গেছিলো। আমার কিছু করার নেই, আমি তাদেরকে আর তুলতে পারিনি। শেষে আমার মেয়ে বেরোলো মারিগোল্ডের, যেহেতু মারিগোল্ড গ্রুপে আছে। তো দেখতেই পাচ্ছ, দুজন দুজন করে যাচ্ছে। তো সেখানে আমিও গেলাম, গিয়ে আমার মেয়েকে রথ চালালাম। এই যে দেখো, রথটি সাজানো হয়েছে, আর ছোট্ট করে একটা গিফট দেওয়া হচ্ছে, মানে একটা ললিপপ সবাইকে গিফট করেছে স্কুল থেকে। তো সবাই মিলেই রথ টেনেছে একটু একটু করে, আর একটা করে গিফট। তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম একটুখানি, ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়ে সবারটা তুলবো, কিন্তু সেটা আমার করা হয়নি। দু একজনের তুলতে পেরেছি, কিন্তু তার বেশিক্ষণ আর দাঁড়ানোর সুযোগ ছিল না। কারণ বললামই তোমাদের, ওখানে রাস্তাটা খুব জ্যাম হয়ে যায়। তো ম্যাডাম আমাদের বলেই রেখেছিলেন যে রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, রথ টানা হয়ে গেলেই সোজা আপনারা টার্ন করে বাড়ি চলে যাবেন। তো সেটাই করেছি আমি, আর কিছু করার ছিল না। তাহলে বন্ধুরা, আগামীকাল রথযাত্রা, তো তোমরা খুব 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 এনজয় করো। এবছরও টুকটুককে আমি রথ টানতে দেবো, কারণ আগের বছরও খুব ছোট ছিল, তো ওই জন্য দিইনি। এবছর ঠিক করেছি রথযাত্রায় ওকে রথ একটা কিনে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।